শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা এই সেকশনটি করব এবং আমরা কাজ শুরু করে দিই। প্রথমত আমাদের এই সেকশনটি করার জন্য আমরা এই অংশটুকুই ডুপ্লিকেট করছি। এখানে আমাদের যা যা লাগবে সেগুলো আমরা দিয়ে দিব। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্যাডিং বটম জিরো, এটা লাগবে না। আমাদের লাগবে হচ্ছে সেকশন গ্রে। সেকশন গ্রে দিয়ে আমরা গ্রে কালারের যে ব্যাকগ্রাউন্ড সেটাকে ডিফাইন করব, বাদ বাকি তো আমাদের একই থাকছে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটার পরিবর্তে হচ্ছে অ্যাবাউট আস। আচ্ছা, ওখানে উপরে হবে সার্ভিসেস, আর এটা আমাদের ডুপ্লিকেট হবে, আমরা ডুপ্লিকেট করেই রাখি। আচ্ছা, এরপরে আমরা এখানে এই সেকশনটি যেটা রয়েছে, যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, তো এটাকে আমরা কলাম করেই ভাগ করব। অর্থাৎ আমরা এখানে কল এমডি 7.5 করে দিব। তো 7.5 করে দিয়ে আমাদের একটু ডিজাইনের ডিসপ্লেস হবে। আমরা যদি একটু গ্রিডগুলো দেখি, এখানে 1, 2, 3, 4, 5টা গ্রিড এখানে আছে। তো তাহলে আমরা এখানে কল এলজি, এখানে এটা নিব হচ্ছে 5। তো কল এলজি 5, এখানে একটা আমি একটা ডিপ নিব, যে বর্ডার্ড ইমেজ, বর্ডার্ড ইমেজ, তার মধ্যে ইমেজ আমরা নিব। এখানে হচ্ছে ইমেজ নেওয়ার জন্য আমরা এই ইমেজটাকে নিয়ে নিই। আচ্ছা, রেকর্ডিং চলছে, এই জন্য একটু স্লো কাজ করছে। এরপর আমরা এটাকে সেভ করে নেব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এবং এটাকে অবশ্যই আমরা জেপিজি করে নিব, এবং এখানে সাইজ দেখবো যাতে বেশি না হয়। এটা হচ্ছে আমি আর একটু কমিয়ে দিচ্ছি, কারণ 34, 38 হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এটাকে ডকুমেন্টস, সরি, বিশিষ্ট কোড, এইচটিএমএল, অ্যাসেটস, ইমেজ, অ্যাবাউট জেপিজি। এবার আমরা এখানে যাই। বর্ডার ইমেজ নিয়ে নিলাম। এবার আমরা এখানে কল এলজি 7, কল এলজি 7 এ গিয়ে এখন আমরা আমাদের যেই কন্টেন্ট গুলো রয়েছে, যেমন প্রথমে রয়েছে হেডিং 2, খেয়াল করেন এখানে উপরে একটু প্যাডিং টপ রয়েছে। তো আমরা এখানে প্যাডিং দেওয়ার জন্য এখানে একটা ক্লাস নেব, যে অ্যাবাউট টেক্সট। তো এই ক্লাসটা দিয়ে আমি এখানে প্যাডিং আমাদের যতটুকু লাগে ততটুকু আমরা এখানে ডিফাইন করে দিব। এখানে আমি লরেন টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমরা এটাকে স্টাইল করি, এখানে রিফ্রেশ দেই। আমাদের এই তিনটা হয়ে গেছে। এখন আমাদের এই সেকশনটি করার জন্য আমরা এসেছি। প্রথমেই আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা, এই স্পেসটা বেশি হয়ে গিয়েছে, এখানে স্পেসটা 90 থেকে একটু কম হবে। আচ্ছা, এটা আমরা পরে ফিক্স করে দিব, এখন আমরা নিজেদের কাজে আসি। আচ্ছা, প্রথমত এইখানে সেকশন গ্রে, সেকশন গ্রে এর ক্ষেত্রে যেটা হবে ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা। আচ্ছা, এখানে ক্যালকান, এখানে ঠিক আছে, এখন আমাদের এখানে কোনো চেঞ্জ নাই, অর্থাৎ ওভারলে বা শ্যাডো বলেন যেটা এটা আসতেছে। আচ্ছা, এবার এখানে আসি, ইমেজটা কিন্তু কন্টেনারের বাইরে চলে গেছে, ক্যালকান আমাদের কন্টেনার এই পর্যন্ত, কিন্তু ইমেজটা বাইরে চলে গেছে, কারণ আমরা ইমেজের একটা ক্লাস দিতে হয়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম উইড 100% এবং হাইট কত, এই দুইটা, এই ক্লাসটা আর কি ডিফল্ট রাখতে হয়, এই জন্য এটা ইয়ে হয়েছে। আচ্ছা, বর্ডার ইমেজ যেটা রয়েছে সেটাকে এখন আমরা কাজ করি, বর্ডার ইমেজ, এটাকে পজিশন রিলেটিভ। এখন বর্ডার ইমেজের এই যে দুইটা দাগ নিয়ে আসতে হবে, এটা কিন্তু পার্সেন্টেজ দিয়ে নিয়ে আসতে হবে। এটা কিভাবে করতে হবে সেটার জন্য আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম, এরপরে আমরা বর্ডার ইমেজ বিফোর, বিফোর কে আগে স্টাইল করে নিই, এটা হচ্ছে পজিশন,
অ্যাবসলিউট লেফট জিরো টপ টপ আমি এখানে আপাতত জিরোই রাখি এবং এটাকে হাইট দিব হচ্ছে 80%। তো উপর থেকে 10% যদি আমরা টপ থেকে নামাই তাহলে কিন্তু আমাদের ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে। এটার হাইট দিব হচ্ছে সরি উইড দিব হচ্ছে আমরা 5 পিক্সেল, কন্টেন্ট এবং আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাদের এই অবস্থানে আসলে এখন যদি আপনার কমাতে হয় সেক্ষেত্রে আপনি এখানে এখানে যদি ধরেন আমি করলাম হচ্ছে 70, সেক্ষেত্রে এখানে আমাকে আরো 5 বাড়াই দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে মাঝখানে অটোমেটিক্যালি আসবে। আচ্ছা, এবার এটাকে বিফোর করলাম, তো এখানে আমরা কমা দিয়ে আফটার দিয়ে দিব। তারপরে আমরা আরেকটা জায়গাতে আরেকটা প্রিসেট এলিমেন্ট নিয়ে এবার এখানে নিব হচ্ছে আফটার, এবং এটা করবো হচ্ছে লেফট অটো এবং রাইট হচ্ছে জিরো। তাহলে দেখেন এটা হয়ে গেল, এইটার জন্য আলাদা কোনো এক্সট্রা সিএসএস নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখন অ্যাবাউট যেটা টেক্সট আছে সেটার প্যাডিং আমাদের একটু কম হবে, কারণ টেক্সট বেশি নিয়ে ফেলেছি। তো সেই জন্য আমরা এখানে প্যাডিং উপরে নিচে দিব 10 পিক্সেল জিরো। তাহলে এটা যদি বাড়াতে হয় এইভাবে বাড়াবেন, এখানে 15 পিক্সেল করে দিন। যদি টেক্সট কম নেওয়া হতো সেক্ষেত্রে এখানে ওই অনুযায়ী নেওয়া হতো। তাহলে এই ছিল আজকের সেকশন, যে কিভাবে এই সিম্পল সেকশনটি খুব সহজেই কিভাবে করা যায়। আমি যেটা দেখাচ্ছি যে আপনাদের সিম্পলিফাই করে একদম পিক্সেল পারফেক্ট, মানে খুব কম সিএসএস। দেখেন আমার টোটালি এখন মাত্র 200 লাইনে সিএসএস লেখা হয়েছে, আমার টেমপ্লেটে প্রায় অর্ধেক স্লাইডার সহ অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে কাজ করতে হবে, যে সিম্পলিফাই করে কাজ করতে হবে। আর আগামী দিন আমরা এই কল টু অ্যাকশন সহ অন্যান্য যে সেকশনগুলো রয়েছে সেই সব সেকশনগুলো দেখবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।